আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সিপিআইএমের আজ ফুলিয়ার 26তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ফুলিয়ায়। এদিন ফুলিয়া রেলস্টেশনের সংলগ্ন পার্টি অফিস থেকে পদযাত্রা করে ফুলিয়ার বৈচা কালী মন্দির থেকে একটি বেসরকারি লজে তারা উপস্থিত হন। এরপরে তারা শহীদ বেদিতে মাল্যদান করে শুরু হয় 26তম জেলা সম্মেলন। আর এই সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপন ব্যানার্জি, সিপিআইএমের রাজ্য পরিষদের সম্পাদক ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে কর্মীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্ডিয়া জোট নিয়ে স্বপন ব্যানার্জি কী বললেন শুনবো একবার। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন। কোন গাড়িটা বলো? ফেন্দিও ফেন্দিও 26তম জেলা সম্মেলন। আচ্ছা, এই প্রথম কি ফুলিয়ায় হচ্ছে নাকি অন্যান্য জায়গা? জেলা সম্মেলন এই ফার্স্ট টাইম এখানে। আচ্ছা, মূলত আসছে কারা? আসছে আমাদের রাজ্য কমিটির সম্পাদক স্বপন ব্যানার্জি, আসছেন প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী শ্রীকুমার মুখার্জি এবং নদিয়া জেলার ডাইরেক্টর স্বপন নারায়ণ। আচ্ছা, কোথা থেকে র্যালিটা শুরু করলেন আজ? এটা আমাদের ফুলিয়া পার্টি অফিস থেকে, যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে কল্পনা লজ বুইচা, ওখানে যে র্যালিটা শেষ হবে এবং ওখানে আমাদের আভ্যন্তরীণ যে বিষয় আছে ওইগুলো আছে এবং কমিটি গঠন করা হবে ডিস্ট্রিক্ট কমিটি। আপনার নাম? আমার নাম পরেশ। কী দায়িত্বে আছেন? আমি আছি নদিয়া জেলার 26তম সম্মেলনের সেক্রেটারি। আমাদের এই জেলা সম্মেলন পেন্ডিং ছিল, আমাদের রাজ্য সম্মেলন হয়েছে গত বছরের 1 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বর। এই জেলা সম্মেলনটা পেন্ডিং ছিল, এই পেন্ডিং সম্মেলনটা এটা হচ্ছে। মূলত কী কী মানে এই সম্মেলনে কী কী থাকছে মূলত আলোচনা বিষয়? আলোচনা বিষয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশে যে মোদী সরকার রয়েছে, ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদী একটা সাম্প্রদায়িক সরকার, যার কাজকর্ম হচ্ছে শুধু জনবিরোধী না দেশবিরোধী, ফলে এই সরকারকে উৎখাত করা হচ্ছে এখন একটা প্রধান রাজনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে দেশের সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বামপন্থী দলগুলোর কাছে, এবং তারা সকলেই একমত হয়েছে। আপনারা জানেন যে INDIA ইন্ডিয়া নাম দিয়ে একটা মঞ্চ তৈরি হয়েছে এবং সেই মঞ্চে আহ্বান করা হয়েছে যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চান, দেশের রাষ্ট্র ক্ষমতা থেকে বিজেপিকে অপসারিত করতে চান, তারা এই মঞ্চে আসুন। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করি। বিজেপিকে পরাস্ত করা সম্ভব, তার কারণ বিজেপি মাইনরিটি মানুষের ভোটে মেজরিটি গভর্নমেন্ট করেছে। বিজেপি গত বছরে 1919 সালে ভোট পেয়েছিল 33%, 14 সালে ভোট পেয়েছিল 31%। সুতরাং দেশের অধিকাংশ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট করা সত্ত্বেও আমাদের দেশের সংসদীয় ব্যবস্থার ত্রুটির কারণে তারাই সংখ্যাগরিষ্ঠ হয়েছে এবং সরকার গঠন করেছে। আমরা যদি একজোট হতে পারি তাহলে এই বিজেপির বিরুদ্ধে হচ্ছে মেজরিটি ভোট বিজেপি গভর্নমেন্ট সরতে পারে। বিজেপি গভর্নমেন্ট সরানোর প্রশ্নে ইন ওয়ান এজেন্ডা আমরা একমত হয়েছি, আমাদের মধ্যে বিরোধ আছে, কিন্তু বিজেপি সরকার ক্ষমতা থেকে সরানোর প্রশ্নে কোনো বিরোধ নেই। বাকি যে বিরোধ আছে সে পরবর্তীকালে দেখা যাবে। ফলে এই লড়াইয়ে মঞ্চে আমরা আছি, সারা দেশে সেই প্রস্তুতি চলছে, কিন্তু দেশে তো ব্যতিক্রম আছে, কেননা বিরাট দেশ, আমরা বলি বৈচিত্র্যের মধ্যে মিলন মহা। এই বৈচিত্র্য শুধু ভাষা ধর্ম সংস্কৃতিতে না, রাজনীতিতেও আছে। যেমন ধরুন কেরালায় আমাদের সঙ্গে মূল লড়াই হচ্ছে কংগ্রেসের, এবং সেটা আজকে বরাবর সেই স্বাধীনতার পর থেকে, ফলে সে লড়াই থাকবে জানি, সে লড়াই তো পরিবর্তন হবে না। পশ্চিমবাংলার পরিস্থিতিতে, এখানে পশ্চিমবাংলায় বিজেপি ছিল না,
আরএসএস ছিল না। আপনারা দেখেছেন যে 2011 সাল পর্যন্ত বিজেপি চেয়ারা পশ্চিমবঙ্গে কেউ দেখে, 2011 সালের পর হঠাৎ বিজেপিরা দলগ্রামা হলো কি? তার কারণ হচ্ছে তৃণমূল সরকার ক্ষমতায় থাকার জন্যে আর মুসলিম ভোট পাওয়ার জন্যে তারা হিন্দুত্ববাদী বিজেপিকে এখানে এনে ধাপাধাপি করিয়েছে এবং তাদেরকে মদত দিয়েছে। তার ফলে মুসলিমরা ভয় পেয়েছে এবং তারা তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে। এই 14 বছর ধরে এই চলছে এই খেলা। এখানে একটা দুর্নীতির পাহাড়। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।